হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন আমার যে ভাইয়েরা আর কি সিগারেট পান করেন, তাদের অনেকেরই দেখা যাচ্ছে যে হৃদরোগ হয়ে যাচ্ছে, এদের জন্য কিছু মেডিসিনের নাম আমাকে বলতে বলেছিলেন। আমি যারা সিগারেট খাওয়ার কারণে যাদের হৃদয় শুল হচ্ছে, ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, তারপর হচ্ছে যে আপনার ধরাই পড়ে গেছে অলরেডি, হার্টের সমস্যাটা এসে গেছে, তাদের জন্য সবচেয়ে হোমিওপ্যাথিতে একক একটা মেডিসিন রয়েছে, সেটার নাম হচ্ছে কনভালেরিয়া মেজালিস ফোলিয়া। এই মেডিসিনটা যারা আর কি সিগারেট খাওয়ার মানে সিগারেট ব্যবহারের দোষে যদি হৃদরোগ হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। এই কনভালেরিয়া মেজাজ মাজালিস যে মেডিসিনটা, সেটা হচ্ছে আর কি শুধুই মাত্র হৃদরোগের উপরই প্রধান ক্রিয়া। যারা সিগারেট খাওয়ার কারণে, যাদের অতিরিক্ত সিগারেট ধূমপান করার কারণে যাদের আর কি এই হার্টের সমস্যা দেখা দিয়েছে, তারা এই মেডিসিনটা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। কারণ এটা আর কি সম্পূর্ণটাই হচ্ছে যে আপনার হৃদক্রিয়ার উপরই আর কি রেজাল্ট নিয়ে আসে। কনভালেরিয়া মেজালিসিস ফোলিয়াটা খুবই ভালো একটা মেডিসিন। এটা হচ্ছে যে আপনার যাদের বমি বমি ভাব হয় হৃদযন্ত্র সমস্যার কারণে, তারপর হচ্ছে কী বলে প্রস্রাবের পরিমাণটা বৃদ্ধি হয়ে যায়, ফুসফুসের দুর্বলতা আসে, তারপরে আপনার স্বাস্থ্যতন্ত্রের হচ্ছে যে আপনার বৃদ্ধি পায়, এদের ক্ষেত্রে কনভালেরিয়া মেজাজটা মেজালিসটা ফোলিয়া খুবই ভালো রেসপন্স আসে যা বলার মতো। আর যাদের হচ্ছে যে স্ত্রীদের আর কি দেখবেন জ্বরায়ত প্রচুর পরিমাণ তীব্র ব্যথা হচ্ছে, তার জন্য জোরে জোরে হৃদস্পন্দন হচ্ছে, এদের ক্ষেত্রে গিয়েও কিন্তু এই কনভালেরিয়া মেজাজটা। তাদের মূত্রনালীতে এক প্রকারের বেদনা হয়, যেটা ইনলার্জ হয়ে যায় মূত্রনালীটা, তাহাতে কিন্তু আপনার হচ্ছে যে ওই ইউরেথ্রাস হচ্ছে ফুলে যায়, এটার কারণে যদি কোনো কোনো প্রস্রাব যদি হয়, প্রস্রাবের দুর্গন্ধ যদি হয়, এবং স্বল্প পরিমাণে যদি প্রস্রাব যদি হয়ে থাকে, এবং রোগী যদি আর কি শরীর যদি ফুলে যদি ওঠে এবং শুইতে পারে না, এরকম ধরনের যদি লক্ষণ থাকে, সেক্ষেত্রে কনভালেরিয়া মেজাজটা ব্যবহার করে দেখতে পারেন। তবে আর একটা কথা বলে রাখি, শুধুমাত্র আমি আর কি যারা ধূমপান করেন, ধূমপান করার কারণে যাদের হচ্ছে যে আপনার এই হৃদরোগ, সবচাইতে ভালো মেডিসিন পাইছি এই কনভালেরিয়াটাই, রেজাল্ট ভালো পাইছি, তারপর হচ্ছে যে আপনার ক্যামেটা ভালো রেজাল্ট পাইছি, ক্যালোডিয়ামটা ভালো রেজাল্ট পাইছি, তারপর স্ট্রোফেনথ্রাসটা ভালো রেজাল্ট পাইছি, এটা 200 শক্তি ব্যবহার করে খুবই ভালো রেসপন্স পাইছি। আর যারা তোমরা স্টুডেন্ট রয়েছে, তোমরা আর কি এটা অবশ্যই রিপ্লাই করবে মেডিকা মেডিকাটা পড়ে আবার ঠোঁটস্থ করে নেবে, তার ক্ষেত্রে অবশ্যই তোমরা মায়োজমটা দেখবা, মায়োজমটা আর কি নির্বাচন করবা, এটা সরা সাইকোসিস সিপ্লিস না টিবারকুলিসিস, এই চারটা আর কি দিক নির্দেশনা মেনটেন করে তারপর হচ্ছে সে রোগীকে ওষুধগুলো প্রয়োগ করবা, সেটা সস্ত করো। আমি সস্ত্রতমিকটা আমি খুব কম ব্যবহার করি, তোমরা একটা ট্রাই করো, এটাই কিছু মূল। আমি শততমিক ব্যবহার করতে পছন্দ করি, মাদার টিংচারগুলো ব্যবহার করতে পছন্দ করি। তোমরা যেহেতু নতুন আর কি মেডিকেলে লেখাপড়া করতেছো, তোমরা এটার দিকে ধাবিত হও, এটাও একটা ভালো একটা ট্রিটমেন্ট। আমি কয়েক মাস হলে কয়েকজনের প্রয়োগ করে ভালো রেজাল্ট পাইছি, তোমরাও আর কি ব্যবহার করে দেখো। আর তোমরা যখন হচ্ছে এই সিগারেট খাওয়ার কারণে, সিগারেট ধূমপান করার কারণে যাদের হৃদশুল হবে, তবে কনভালেরিয়া মেজাজটা, তারপর হচ্ছে যে কী বলে ক্যালমিয়ালেট, তারপর ক্যালোডিয়াম, স্ট্রোফেনথাস, দৃশ্য শক্তিটা ম্যাজিকের মতন কাজ করে, যেটা মেডিসিনটা খুবই ভালো মতো দেখবা আর কি মনের মতন করে পড়বা, একবার মুখস্থ না ঠোঁটস্থ করে ব্রেনে একবার সেট আপ করে রাখবা। তোমাদের কাছে যদি কখনো সিগারেট আর কি খাওয়ার কারণে, সিগারেট ধূমপান করার কারণে যদি হৃদয়শুল হয়ে থাকে, এরকম ধরনের যদি পেশেন্ট যদি তোমরা যদি পাও, এটা আর কি 2 ফোঁটা হোক 1 ফোঁটা করে হোক, দিনে 3-4 বার ব্যবহার করে দেখো, খুবই ভালো রেসপন্স আসবে যা বলার মতো না, ম্যাজিকের মতন কাজ করবে এবং সে তোমার জন্য দোয়া করবে। পাশাপাশি আমি ক্রাটিগ্যাসটাও ব্যবহার করে দেখছি, যাদের হাইপার টেনশন আছে তাদের হচ্ছে যে ক্রাটিগ্যাস মাদার টিংচার ব্যবহার করে দেখছি, অর্জুনা মাদার টিংচার ব্যবহার করে দেখছি, খুবই ভালো রেসপন্স আসছে যা বলার মতন। তবে যারা সিগারেট খাওয়ার কারণে হৃদয়শুল হয়ে থাকে, তাদের ক্ষেত্রে গিয়ে আমি খুবই ভালো রেসপন্স পাইছি, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর যারা আপনারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, আমাদের কাছ থেকে মেডিসিন কিনতে চান, কিনতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আর কি ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, আমার ফোন নম্বর হচ্ছে 01-7214-1-8696। আজ এ পর্যন্ত বন্ধুরা,
ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নাম হচ্ছে www.amarhomeo.com, আর আমার ফেসবুক পেজ হচ্ছে আমার হোমিও। আপনারা চাইলে ওটা আর কি ভিজিট করে আসতে পারেন, আমি ওখানে অনেক ধরনের লেখা লিখে থাকি। আর এটা আমার ইমো নাম্বার 01721418696। আর যারা কুরিয়ারে যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন আজকে, যেহেতু এটা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে চারটা আর কি কালকে আর কি অর্ডার করেছেন এই সিগারেট খাওয়ার কারণে, হার্টের সমস্যার জন্য। আমি তাদেরকে কনভেলারিয়া মেজাজটা দিয়েছি, এটা খেতে বলছি 5 ফোঁটা করে দিনে 3 বার। আর হচ্ছে আমি দিয়েছি এর সঙ্গে ওনার প্রচুর পরিমাণে গেটে গেটে ব্যথা করে এটার জন্য দিয়েছি হচ্ছে যে ক্যালোডিয়ামটা মাদার টিংচারটা দিয়েছি, আর এই দুইটা মেডিসিনই দিয়েছি। ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো একটা রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। আর আরেকটা রোগীকে দিয়েছি শুধুমাত্র হচ্ছে যে আপনি স্টোফেনথাস দিয়েছি, এটাও খুব ভালো একটা রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। পেশেন্টে শুধুমাত্র ক্রাটিকাস আর ক্লাসিক ফ্লোরা দিয়েছি, ওনার হার্টের সমস্যার কারণে ওনার ঘুমটা ঠিক মতন হয় এটার জন্য আমি দিয়েছি, খুবই ভালো রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। আর আরেকটা পেশেন্টের ওনার হচ্ছে যে ইনলার্জ হয়ে গেছে, ওনার হার্টের সমস্যাও আছে। আমি কনভেনিয়ার মেজাজের সঙ্গে আমি আরও দুইটা মেডিসিন দিয়েছি, ওনার প্রসবের জ্বালা পড়াও যেহেতু আছে, ক্যান্থারিস দিয়েছি হচ্ছে 6 পাওয়ার, আর হচ্ছে দিয়েছে হচ্ছে যে শ্যাবাল সেরুলেটা মাদার টিংচারটা, খুবই ভালো রেসপন্স যা বলার মতো না। আমি এই 7 দিন আগে দিয়েছি রোগীকে, খুবই মানে আর আমার খুবই ভালো একটা রেসপন্স আসছে। উনি কার্ডিয়াক হাসপাতালের প্রায় আপনার 3 বছর ট্রিটমেন্ট করছেন, কিন্তু এই ব্যথাটা ওটা রিকভারি হচ্ছিল না। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসছে যা বলার মতো না। আর একটা কথা বলি, ওষুধ খাওয়া সন্ন্যাস, অসুখ সারার মালিক হচ্ছে উপরওয়ালা, আর এটা হচ্ছে যারা বিশ্বাসী না। আর আরেকটা বলে, আপনার জীবনে 100 জনকে যদি ট্রিটমেন্ট করেন, সেখান থেকে যদি 90 জন যদি সাকসেস হয়, তাহলে আপনি সাকসেস একজন ডাক্তার। আর আমার এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমি আপনার কাছে 6 মাস ট্রিটমেন্ট নিয়েছি, আমি আপনাকে বলেছিলাম যে আমাদের কাছে 1 বছর ট্রিটমেন্ট নিতে হবে IBS-এর জন্য, আপনি মেডিসিন খাইতে খাইতে আপনি করছেন ছেড়ে দিয়েছিলেন, সেটার দোষটা আমাদের না আপনার। আপনি বলছেন যে IBS ভাইয়ের কাছে 6 মাস ট্রিটমেন্ট নিয়েছি, রেসপন্স ভালো পায় নাই, 6 মাস পরেও কত কত সময় রোগীরা ভালো হয় না, আপনার এলোপ্যাথিতে ট্রিটমেন্ট করেন, আপনার এই রোগটা আবার রিটার্ন আসবে। ভাই আপনি যেভাবে আমার মন ক্ষুণ্ণ হয় আর কি কমেন্ট করছেন, আমি খুশি হয়েছি, কমেন্ট করা ভালো। তারপরও আর কি বললাম যে IBS হচ্ছে ইরিটেবল বাইওয়াল সিনড্রোমটা, কনস্ট্রিপশন IBS-C আছে, D আছে, এটার বিষয়ে আর কি আপনি আপনাকে আমি বারবার বলতেছিলাম। আসলে আর একটা জিনিস কি, ট্রিটমেন্ট করতে গেলে নানান সম্মুখীন হয়, যাই হোক আপনাকে আমি অলজ্জিত করতে চাই না। যাই হোক, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।